এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ দিল্লির ইডি কর্তাদের গুতো খেয়ে কার্যত নড়ে চড়ে বসলো রাজ্যের ইডি অফিস এক ব্যক্তির দাবি ছিল ইডি দীর্ঘদিন ধরে তদন্তে গড়িমসি করছে অবশেষে দিল্লির অফিসে দ্বারস্থ হন ওই ব্যক্তি দীর্ঘ দু হাজার ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত কলকাতার ইডি অফিসে যোগাযোগ করেন সেই সঙ্গে ইডি কর্তাদের বারবার ফোনও করেন মেল করেন বার কয়েকবার ইডি কর্তাদের হাতে পায়ে ধরেও ইডি কর্তারা সেই বিষয়ে তদন্ত নিয়ে এগোতে চাইছিলেন না ঘটনাটি সারদা চিটফান্ড ফান্ড সংক্রান্তর গুয়াহাটির এক ব্যক্তি ই দিল্লির ইডি অফিসে যোগাযোগ করেন সেখানে যোগাযোগ করে তিনি জানান গুয়াহাটির সারদার একটি অফিসে তাদের কেনা একটি গাড়ি রয়েছে যে গাড়িটি সারদা দুর্নীতির বড় প্রমাণ হতে পারে সেই গাড়িটি যেন ইডি কর্তারা বাজেয়াপ্ত করেন বারবার কলকাতার ইডি অফিসে চিঠি চালান সেই ব্যক্তি ইমেল করেন কাটার ইডি অফিস থেকে কোনো সাড়া না পেয়ে শেষ মেশ তিনি গুয়াহাটি ইডি অফিসে যোগাযোগ করেন গুয়াহাটি ইডি অফিস থেকে জানানো হয় এই বিষয়ে তারা কোনো পদক্ষেপ করতে অপারুক ওই ব্যক্তি পুনরায় দিল্লির ইডি অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন এইভাবে বার কয়েক দিল্লির ইডি অফিসে যোগাযোগ করার পর টনক নড়ে দিল্লির ইডি কর্তাদের দিল্লির ইডি কর্তারা সঙ্গে সঙ্গে কলকাতার ইডি অফিসকে জানায় যে দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ পর্যন্ত যে ব্যক্তি আপনাদের একাধিক তথ্য প্রমাণ দিয়ে সারদা মামলায় জড়িত যে কেস গুয়াহাটিতে রয়েছে সেই গুয়াহাটির কেসের গুয়াহাটির সারদার একটি অফিসে তাদের একটি গাড়ি রয়েছে সেই গাড়ি বাজেয়াপ্ত করার জন্য বারবার আপনাদের জানানো হয়েছে কিন্তু আপনারা এখনও কেন পদক্ষেপ নেননি শেষ পর্যন্ত দিল্লির কর্তাদের গুটোই কলকাতার ইডি অফিসাররা পদক্ষেপ করতে বাধ্য হয় ওই ব্যক্তির দাবি সুদীপ্ত সেন উত্তর পূর্ব ভারতে সিট ফান্ডের ব্যবসা বাড়াতে গুয়াহাটিকে কেন্দ্র করে একাধিক সংবাদ মাধ্যম খুলেছিলেন তার মধ্যে একটি ছিল ইংরেজি সংবাদপত্র আর সেই সংবাদপত্রের অফিসে ব্যবহার করার জন্য একটি গাড়ি কেনা হয়েছিল সেই গাড়িটি সারদা তদন্তে অনেক বড় প্রমাণ হতে পারে আর সেই গাড়িটি বাজেয়াপ্ত করার জন্য বারবার কলকাতার অফিসে যোগাযোগ করেছিলাম কিন্তু কলকাতার অফিস থেকে কোনো ব্যবস্থা নিচ্ছিল না তাই দিল্লির সঙ্গে যোগাযোগ করি দিল্লির অফিসারদের ধমকেই কার্যত কলকাতার অফিসাররা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এবং ওই ব্যক্তিকে বলে যে আপনি গাড়ি নিয়ে কলকাতায় এসে জমা দিন তখন ওই ব্যক্তি কর্তাদের প্রশ্ন করে রাস্তার মাঝে গাড়ি নিয়ে আসার সময় কোনো সমস্যা হলে দায় কি ইডি নেবে শেষ পর্যন্ত ব্যক্তি আবার দিল্লির অফিসে চিঠি করেন দিল্লি থেকে কার্যত শেষমেশ প্রচণ্ড ধমক দেওয়া হয় কলকাতার অফিসারদের আর কলকাতার অফিসাররাই শেষমেশ গুয়াহাটির সঙ্গে যোগাযোগ করে ওই গাড়িটি বাজেয়াপ্ত করেন দু হাজার থেকে দু দীর্ঘ ছ বছর ধরে ইডির এই টানা পোড়নে গুয়াহাটির ওই অফিসেই রয়ে গিয়েছিল সারদাত দুর্নীতির প্রমাণ হিসাবে সেই এক্স গাড়ি